লি উই এখানে উল্টা পেশ এখানেও একটা বাম জজমালা ওয়াও ছিল এটাকে কেটে সংক্ষেপে একটা পেশ দেওয়া হয়েছে এখানে টান না দিলে একটা অক্ষর কমে যাচ্ছে এজন্য টান দিতেই হবে পেশ এরকম পড়তে হয় ও হু দেখুন আমরা যে ডানের নিয়মগুলো পড়লাম ওই সকল নিয়ম দিয়ে এখানে ওয়ার্ড তৈরি করা হয়েছে এই অটগুলো পড়তে পারলে আপনি কোরআন পড়তে পারবেন দেখুন এই অটগুলো কীভাবে পড়তে হয় যে দুইটি নিয়ম পড়লাম আমরা জবর থাকলে বাম পাশে খালি এলিপ থাকলে টান হয় সেটা সেটা দিয়ে এই পেস্টগুলো করা হয়েছে এবং জের থাকলে বাম পাশে জজমলা ইয়া থাকলে টান হয় এবং পেস থাকলে বাম পাশে জজমলা বাও থাকলে টান হয় ওই ওই নিয়মগুলো এবং ওই অক্ষর এবং খারাজম খারাজের উল্টা পেস থাকলে টান হয় সেটা সেগুলো দিয়ে এই পেজটি করা হয়েছে যাতে করে আপনারা কোনো ইজিলি পড়তে পারেন আমি এটাকে একটু বড় করছি দেখুন এই পেজটি আমি কীভাবে পড়তেছি বালা এই খাড়া জাবরটা লামের উপরে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে খাড়া জবরটা লামের উপরে তাহলে মনে হচ্ছে তো ইয়ার উপরে তা আমরা কোনটাকে পড়ব ইয়েটা পড়া যাবে না খেড়া লামের উপরেই এই খেড়া লামের উপরে একটু পাশে দিয়েছে কেন আপনার প্রশ্ন পাশে দিয়েছে এজন্য যে লামটাও লম্বা খেড়া লম্বা এজন্য লেখার একটা মাপ আছে লাইন আছে এই মাপটা ছাড়াই ছাড়িয়ে উপরে চলে যাচ্ছে এজন্য শুধু লামের বেলা লামের সময় আর আলিফের সময় দেখবেন খেলা একটু পাশে আসবে আবার অন্য অন্য হরফের সময় দেখবেন দেখেন বরাবর এসেছে এখানে দেখুন এখানে ফার উপরে খারাজাপুরটা বরাবর এসেছে কিন্তু এই খারজাপটা মূলত লামের উপরে লামের সময় লামের বেলায় এবং আলিফের বেলায় দেখবেন খারা একটু পাশে আসবে লামের সময় দেখেন এখানে এখানেও পাশে এসেছে কিন্তু আবার এখানে দেখুন এই সিন বরাবর এসেছে দেখুন এই পেসটি কীভাবে পড়ছি আমি বালা আমি ডাইরেক্টলি পড়ছি এই জন্য আমি ডাইরেক্টলি শিখিয়েছি যাতে করে তাড়াতাড়ি কোরআনশিপ পড়া শেখা যায় বা জবর বা লামখড়াজ এভাবে পড়তে গেলে আপনার কোরআনশিপ তা অনেক দেরি হয় পড়তে কোরআনশিপ পড়া শিখতে এই জন্য আমি ডাইরেক্টলি পড়বো আলা আপনি এভাবেও পড়তে পারেন আইনজবর আ লাম খারাজ বল আলা আমি এখানে টান দিলাম কেন এখানেও খাড়া জবর পাওয়া গেছে কাফা আমি কাফ কাতে টানি নাই কিন্তু ফাতে টান টেনেছি কেন আমি আগে বলেছি যে যেখানে খাড়া জবর থাকবে সেখানেও টান হবে খাড়া থাকলেও টান হবে উল্টা পেশ থাকলেও টান হবে কাফা এখন আপনার প্রশ্ন যে এই ইয়েটা পড়লাম না কেন এই ইয়াটা এই ইয়াটা এবং এই ইয়েটি আমরা কেন পড়লাম না কেননা এই ইয়ের উপরেও কিছু নেই নিচেও কিছু নেই এজন্য জন্য এই ইয়ে পাওয়া যাবে না আর এটা সাইলেন্ট এরকম প্রতিটি ভাষাই ইংলিশ ভাষায়ও আছে বাংলা ভাষায়ও আছে অনেক অক্ষর সাইলেন্ট থাকে কিন্তু সেগুলো উচ্চারণে আসে না লেখার সময় লিখতে হয় অর্থকে ডিফারেন্ট করার জন্য আ সা এটাও পড়া যাবে না ইলা এটা লাম দেখেছেন এখানেও কি কিন্তু খারা জবরটা একটু পাশে এসেছে এই খারা জবরটা আপনার ধরতে হবে লামের উপরে ইলা এটা দেখতে আলিফের মতো কিন্তু আলিফ না এটা লাম এই লামটা মনে রাখতে হবে বিহি এখানে দেখুন এখানে বিতে টান দেয় নেই কিন্তু হিতে টান দিয়েছি কেন এখানে খাড়া জের এসেছে এখানেও টানতে হবেই বিহি লাহু ত্যা লিক্যা এখানে রায় টান হবে যেহেতু খাওয়াজবর এসেছে আর লিকায় কোনো টান নেই কেননা এখানে একজের এবং এক জবর আছে তাড়াতাড়ি পড়তে হবে এখানে দেখুন এখানে আমরা যে আগে পড়েছি সাকিনকে ধরতে হয় সাকিন যে হরোপুরের উপর সাকিন থাকবে তার আগের অক্ষর সাথে একসাথে পড়তে হবে দেখুন এই আলিফটা ধরবেই হাঁটাকে কেন কেন ধরবে আর উপরে সাকিন পাওয়া গেছে এই যে দেখতে কমার মতো কমার মতো এটার নাম সাকিন আহ ওয়া আপনি এটাকে এভাবে পড়তে পারেন আলিফ হাত জবর আহ ওখার অখরা জবর ওয়া আহ ওয়া তার না ইয় সা এই মাথাটা দেখুন এই মাথাটা এটা হচ্ছে ইয়ার মাথা ইয়ার নক্তা দুটো এখানে ইয়াটা ধরবে এই খটাকে এটা হচ্ছে খর লাইন খর লাইন এরকম থাকে হার লাইন ওই থাকে এবং জিমের লাইন এরকম থাকে যদি এরকম লাইন পান এরকম দেখতে কোণের মতো কোন চিহ্নর মতো এরকম লাইন থাকলে যদি উপরে থাকে নক্তাটা এই ডট এটা যদি উপরে থাকে তাহলে খ হবে এই নক্তাটা যদি নিচে থাকে তাহলে জিম হবে আর কোনো নক্তা না থাকলে হা হবে এটা ইয়া আর এটা খ তা এই ইয়াটা হোল্ড করবে এই ইয়াটা ক্যাচ করবে এই খটাকে দেখেন ইয়াহ সা এখানে একটা নিয়ম এসেছে বলতে পারবেন দেখুন আপনি আগে চেষ্টা করুন এখানে ওই নিয়মটা যেটা আমি আগের পাটে বলেছি ওই নিয়মটা এখানে এসেছে দেখুন জের বাম পাশে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে একই সঙ্গে জের আগে জের তারপরে ইয়া উপরে সাকিন পাওয়া গেছে এখানে টানতে হবে সা এখানেও দেখুন আগে যে নিয়মটা বলেছি আমি একই সঙ্গে পেশ আগে পেশ যদি পাওয়া যায় উপরে ওয়ার উপরে সাকিন পাওয়া যায় তাহলেও টান হবে মো আহ ওয়া লা খাড়াজ লামের উপরে উফ ক উস তু ই খারাজের এসেছে এখানেও টান হবে ইয়োগ নি এখানেও ওই যে আগের নিয়মটা এসেছে জের বাম পাশে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে এখানে টান হবে না ওয়াইলুন খৈরুন খৌ ফ্যান তৈরন কি এখানে তা টান হবে যেহেতু আগে আমি যে নিয়মটা বলেছিলাম যে জবরের বাম পাশে যদি শুধু আলিফ থাকে তাহলে টান হবে এখানে টান হয় সেই নিয়ম অনুসারে এখানে টান হবে দেখুন জবর আছে বাম পাশে শুধু আলিফ আছে যে আলিফটার উপরেও কিছু নেই নিচেও কিছু নেই টান হবে টান দিয়ে পড়তে হবে কিতাবান বান এটা এটা আলিফ দেখুন এটা আলিফ বা হামজা আলিফও বলতে পারেন হামজা বলতে পারেন তা আলিফ বা হামজার আলিফের কখনো বাম দিকের অক্ষরের সাথে জয়েন হয় না আলিফ জয়েন হয় ডান পাশের অক্ষরের সাথে জয়েন হইতে পারে আর আলিফ একা একা আসে এটা হলো আলিফ লিবা লিবাসান এখানেও টান হবে একই নিয়ম বাবার আসতেছে হেসান কির মান আবে ক এখানে একটা নিয়ম এসেছে দেখুন এই যে আলিফটা এই আলিফটা বা হামজাটা ধরছে এই বাটাকে কেন ধরছে বা ওপরে আছে এখানে আরেকটা একটা নিয়ম এসেছে যে দেখুন এখানে কলকলর হরফ পাঁচটার মধ্যে একটি বা আছে না সেই বা অক্ষরটি এখানে এসেছে তা আমরা কলকলর পাঁচটি পড়েছিলাম কফত বা জিমদাল এই পাঁচটার মধ্যে যে কোনো একটি যদি আসে তাহলে কলকলা করে পড়তে হয় তাহলে এখানে বাইশ এসেছে বারো পর সাকিন পাওয়া গেছে কলকলা করতে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আবে ক দেখতে থাকুন